সো হ্যালো গাইস, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার গোপালের স্নান যাত্রার একটা ব্লগ। তো আমি ফার্স্টে তো ভাবছিলাম একটা নর্মাল ব্লগ বানাবো, কিন্তু তারপরে ভিডিও বানাতে বানাতে আজকে এডিটিংয়ের টাইমে দেখছি এটা পুরোপুরিভাবেই একটা গোপাল শেপার ব্লগ হয়ে গেছে। তো তোমরা দেখো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আসলে আমি এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই গোপালের ভিডিও বানানোর, তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে কোনো জায়গায়, কোনো ভুল হয়ে থাকে তো তো প্লিজ তোমরা আমাকে বলবে। আর সত্যি বলতে কি, আমার গোপালের প্রচুর জিনিস নেই যে গোপালের একটা আলাদা চ্যানেল করে দেবো যেখানে অনেক কিছু দেখাবো, বাট আমার না আছে ঠাকুরের কাঁসর, না আছে ঘন্টা, আমার একদমই জিনিস নেই। আর আমার ঠাকুর ঘরটাও অত সুন্দর গোছানো নয়, সুন্দর নয়। সো আমি আলাদা চ্যানেল তাই আর করিনি, এই চ্যানেলেই একটা ভিডিও দিয়ে দিলাম, হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে, আর আবারও বলছি যে কোনো ভুল হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এইগুলো আগের দিন নতুন কিনে আনলাম, বাট আসনটা আমার কাছে আগে থেকেই ছিল, এই যে হারটা, এই পাগড়িটা, সবই এগুলো নতুন। আর এই দেখো আয়না, এই আয়নাটা কিন্তু খুব সুন্দর, আমি এটা একটা দশকর্মা টাইপের দোকান থেকে এনেছি। আর এখানে প্রচুর ফুল ছিল, আর আফসোসের ব্যাপার এটা যে এই দিনকে অম্বুবাচীও ছিল, মানে পড়ছিল আর কি, তো তাই মা তারাকে প্রচুর জবা ফুল দিয়েও তুলে নিতে হয়েছে। আর এই বেলফুলের মালাগুলো 5 টাকা করে নিয়েছে, খুবই ভালো ছিল, দুখানা নিয়েছি, দুদিন পর পর পরিয়েছি। এই দিন তো বৃহস্পতিবার ছিল না, বাট তাও ফুলের দোকান থেকে প্রচুর বেলপাতা দিয়েছিলো, তো এই বেলপাতাগুলো আমি শিব ঠাকুরকে দিয়েছি। আর সত্যি বলতে কি, আমার এখনও প্রচণ্ড দুঃখ লাগছে যে এই মানে জিনিসগুলো আমি ঠাকুরের আসনে বেশিক্ষণ রাখতেই পারিনি। তো আর নীলকণ্ঠ ফুল অনেক কটা ছিল, তাই আবার নীলকণ্ঠ ফুলের মালাও করে দিয়েছি। মালাটা সত্যি বলতে কি আমি ভালোই গাঁথতে পারি, মানে অত ভালোও না, বাট আজকে যেই মালাটা গেঁথেছি এটা আমি অতটাও ভালো করতে পারিনি, কেন জানি না, হয়তো ভিডিও চলছিলো বলে মানে ঘাবড়ে গেছি সামথিং কিছু একটা হবে। বাট এই মালাটা আমি সত্যি বলতে কি একদম ভালো করে গাঁথতে পারিনি, এর থেকেও আমি ভালো মালা করতে পারি, আগেও করেছি, মালাটা অতটাও ভালো হয়নি গাইস। গাইস ভিডিওর বেশিরভাগটাই কিন্তু একদম ফাস্ট ফরওয়ার্ডে করা রয়েছে, কারণ কি যে আমি যখন ভিডিওটি এডিট করছি তখন আমি দেখছি যে আমি প্রায় 20 মিনিটের একটা ভিডিও বানিয়েছি। তো 20 মিনিটের লং ভিডিও আমি আপলোড করিনি, সেটাকে কেটে কেটে আমি মানে ফাস্ট ফরওয়ার্ড করে আর কিছুটা সিন কেটে কেটে আমি 6 মিনিট 30 সেকেন্ডে এনে নামিয়েছি। সো যাতে তোমরা বোর না হও তার জন্য আমি একটা ছোটো করেই ভিডিও বানালাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমি আরও এরকম টাইপের ভিডিওস আপলোড করতে থাকবো। আর গাইস আমরা কিন্তু 5K-র পুরো দরজায় দাঁড়িয়ে রয়েছি, তাড়াতাড়ি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে 5K কমপ্লিট হয়ে যায়। অ্যান্ড 5K হয়ে গেলে কিন্তু তোমাদের জন্য কয়েকটা সারপ্রাইজ রয়েছে, সেটা আমি বলবো, তার জন্য জানতে হলে সারপ্রাইজগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের উপরে নজর রাখো, আর বেল আইকনটা অন করে দেবে যাতে সব নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এটা হলো গোপালের শৃঙ্গারের টাইম, তো এটা তোমরা একটা শর্ট ভার্সনই দেখতে পাবে, এটা লং ভিডিওতে দেখানি। তো দেখো আমার ঠাকুর ঘরটা আমি কী সুন্দর ফুল দিয়েছি, বেশি ফুল দিইনি কারণ কিছু জানি সব তুলে নিতে হবে। মা তারার ফটোটা তোমরা আরেকবার দেখো কী সুন্দর লাগছে। তারপর সবাইকে মিষ্টি খাইয়ে মিষ্টি তুলেও নিয়ে প্রসাদ করে এখন দেখো ভোগের দিকে এসে, দিদি ভোগ বানিয়ে দিয়েছিল, দুপুরের ভোগটা দিদি বানিয়েছিল, রাতের ভোগটা কিছু টাইম বানিয়েছে। তো দেখো গোপালকে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে কিন্তু। আর এই দেখো নিচেও গোপালকে নিয়ে চলে এসেছি, যেহেতু অম্বুবাচীতে ঠাকুর ঘরে পুজো টুজো অফ থাকবে 2-3 দিন মতো, তাই জন্য নিচে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর দেখো ভোগ বলতে গেলে বেশিরভাগটাই রেডি হয়ে গেছে, আর কিছুটা মতো এই টাইমটাই বাকি ছিল। এই দেখো এটা হচ্ছে চাটনি, অনেকটা ওই অল্প হয়েছিলো, আর এখন বসে বসে সব কিছু রেডি করছি। আমার গোপাল এই ফার্স্ট টাইম কিন্তু এত কিছু খেলো, আর সত্যি বলতে কি আমার কিন্তু দীক্ষা নেওয়া নেই, তাও কেন দিচ্ছি তোমাদের এটা আমি বলে দিই, এটা বলে দেওয়া ভালো নয়, তো অনেকের মনে অনেক প্রশ্ন শুরু হবে। তো অ্যাকচুয়ালি আমি একদিন স্বপ্ন দেখেছিলাম যে এরকম গোপাল আমার কাছে ভাত ডাল আর আলু ভাজা খাচ্ছে। তো আগেও একদিন স্বপ্ন দেখেছিলাম যে
আলু ভাতে ভাত আর ফ্যান দিয়ে খাচ্ছে সামথিং কিছু একটা, তো সেটা আমি করে ওদের পরে খাইয়েছিলাম। এবং তারপরে কিছুদিন আগে আমি এই খাবারটা করে দিয়েছি। কিন্তু এসবের মধ্যে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে গাইস, সেটা হচ্ছে আমি দেখি যে আমার গোপালকে আমি খাওয়াচ্ছি এই খাবারগুলো, বাট তার সঙ্গেও কিন্তু একজন বড় গোপাল থাকে। আমি বুঝতে পারি না সে কেন থাকে। আচ্ছা, এর কোনো অ্যান্সার তোমাদের কাছে থাকলে কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর ভোগে কী কী ছিল তোমরা দেখো, ভোগে ছিল পাঁপড় ভাজা, তিন রকমের ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা আর আলু ভাজা, সঙ্গে ছিল গন্ধরাজ লেবু, পাঁপড়, চাটনি আর ডাল। তোমরা অবশ্যই ভোগ দর্শন করো। চলো গাইস, দেখতে দেখতে সন্ধেবেলায় চলে এসেছি, এবার গোপালকে সন্ধ্যের ভোগ দেব। তো সন্ধে আমি গোপালকে দিয়েছিলাম দুধ আর বিস্কুট, হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়েছিলাম। আর গোপাল কিন্তু বিস্কুট খেতে আমার খুব ভালোবাসে, যেহেতু ওকে সকাল আর বিকেলবেলাতে মোটামুটি বিস্কুটই আমি বেশিরভাগ টাইমে দিয়ে থাকি। আর গাইস, কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্টে জানাবে। তো দেখতে দেখতে ভিডিও শেষে তো চলেই এলাম। দেখো এখানে রাতের ভোগ চলছে, রাতে হয়েছিল লুচি আর পান্তুয়া। আর রাত্রের ভোগ গ্রহণ করে আমার গোপাল এক্ষুনি ঘুমিয়েও পড়বে, আর এই দিন আমি 8:30 সময় খেতে দিয়েছিলাম। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্টে এক্ষুনি লিখে যাও রাধে রাধে, আর তোমাদের সবাইকেও আমার তরফ থেকে রাধে রাধে।